আপুনি যদি ভাবি আছে আমাৰ অসমৰ পৰা সোনালিকা DI-35খন যদি আপুনি ডাউন পেমেণ্ট ল'ম বুলি ভাবি আছে তেতিয়াহ'লে ভিডিঅ'টো আপুনি লাষ্ট চাই থাকক, মই আপোনাক কমপ্লিট দেখাব চেষ্টা কৰিম। আমাৰ অসমত বৰ্তমান 100 ৰুম প্ৰাইচ কিমান চলি আছে আৰু কিমান টকা অন ৰোড প্ৰাইচ, কিমান টকা মান্থলি EMI দিব লাগিব, কিমান টকা ইণ্টাৰেষ্ট দিব লাগিব, কমপ্লিট মই আপোনাক দেখাব চেষ্টা কৰিম। এতিয়া চাওক, আমাৰ অসমত 100 ৰুম প্ৰাইচ চলি আছে 5,75,000 টকা, 100 ৰুম প্ৰাইচ চলি আছে, আৰু CNC টোটেল মিলাই আপোনাক অন ৰোড প্ৰাইচ দিব লাগিব 6,60,000 টকা অন ৰোড প্ৰাইচ দিব লাগিব। যদি আপোনালোকে 2 বছৰৰ কাৰণে লয় DP আপোনাক মিনিমাম 95,000 টকা আপোনাক দিব লাগিব। আগতে যদি গাড়ী বা ট্ৰেক্টৰ লৈছে চিবিল যদি ভাল আছে 50,000 মান ডাউন পেমেণ্ট দিলে ওলাই যাব, কোনো প্ৰব্লেম নাই। কিন্তু ফাৰ্ষ্ট টাইম যদি লৈ আছে 95,000 আপোনাক ডাউন পেমেণ্ট দিব লাগিব। মান্থলি EMI আহিব আপোনাৰ 28,000 টকা মান্থলি EMI আহিব। ইণ্টাৰেষ্ট ৰেট পৰিব 20%, মানে আপুনি যদি 2 বছৰ কাৰণে ল'ব এইটো কাৰণে অকণমান ইণ্টাৰেষ্ট অকণমান বাঢ়ি যাব, এইটো কাৰণে 20% আপোনাক দিব লাগিব। আৰু টোটেল 2 বছৰ কাৰণে ল'ব আপোনালোকক টোটেল সুদ দিব লাগিব 1,13,000 টকা আপোনাক টোটেল সুদ দিব লাগিব 2 বছৰৰ কাৰণে ল'লে। আৰু টোটেল 2 বছৰ কাৰণে ল'লে দিব লাগিব 7,75,000 টকা আপোনাক টোটেল দিব লাগিব 2 বছৰ কাৰণে ল'লে। 3 বছৰ কাৰণে ল'লে DP আপোনাক দিব লাগিব 95,000 টকা, মান্থলি EMI আহিব আপোনাৰ 20,500 টকা মান্থলি EMI আহিব, ইণ্টাৰেষ্ট ৰেট পৰিব 30%, টোটেল আপোনাক সুদ দিব লাগিব 1,37,000 টকা আপোনাক টোটেল সুদ দিব লাগিব। আর টোটেল আপনার 3 বছর কারণে ললে দিব লাগিব 8,30,000 টাকা আপনার টোটেল দিব লাগিব 3 বছর কারণে ললে। 5 বছর কারণে ললে DP আপনার সেম দিব লাগিব 95,000 টাকা, মান্থলি EMI আহিব 13,200 টাকা মান্থলি EMI আহিব, ইন্টারেস্ট পড়ব 40%, আর টোটেল আপনার সুদ মানে আপনি যদি 5 বছর কারণে লব তার কারণে আপনার সুদ দিব লাগিব 2,26,000 টাকা আপনার টোটেল সুদ দিব লাগিব। আর টোটেল 5 বছর কারণে ললে দিব লাগিব 8,90,000 টাকা আপনার টোটেল দিব লাগিব 5 বছর কারণে ললে। আর ডকুমেন্টস দিব লাগিব আপনার ফটোরাই কার্ড, পেন কার্ড, আধার কার্ড, বেঙ্গজিখন দিব লাগিব। দিয়ার পিছনে আপনার 2 ঘন্টামান প্রসেসিং হব, প্রসেসিং যদি আপনার এপ্রুভ হয় তেতিয়াহলে আপনি এখন 95D আপনি ঘর লই আই পারবো। আর মোর হিসাবত আপনাদের 95D লই না হইব মিনিমাম 2,00,000 টাকা ডাউন পেমেন্ট দিব, মানে কি হব ডাউন পেমেন্ট আপনি বড়াই দিলে কি হব ডাউন পেমেন্ট আপনার বড়াই দিয়ার লগে ইন্টারেস্ট আপনার কমে যাবে। তাহা খরচ আপনার ভিডিওটা ভাল লাগিছে, যদি ভাল লাগিছে লাইক করব, সাবস্ক্রাইব করব, বেল আইকনটো ক্লিক করব। আজির কারণে মানে জয় অসম।